Hello everyone, Assalamualaikum. Welcome to my YouTube channel Tusher Ahmed. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখন আমি যাচ্ছি হলো রূপনগর ডিপ মেশিনে গোসল করতে, সেই রকম মজা মাস্তি হবে, চিল হবে। লাস্ট অফ অল এসে বললাম না বাজার, এখন না বাজার থেকে সোজা ঢুকবো, দেন সাবর ব্রিজ। তো একবারে কথা বলছি রূপনগর যে, তো ভিউয়ার্স লাস্ট অফ অল এসে বললাম রূপনগরে। যাকে বলা হয় রূপের নগর বা রূপের রাজ্য, এটা হচ্ছে রূপনগর। তো আমার পেছনে আছে হলো তাওসাং, সামনে আরও দুইটা বাইক সামনে গেছে। তো এখন যাচ্ছি রিল্যাক্সে, বাইক চালাচ্ছি। তো আর কিছুদিন পরেই আসবে বর্ষাকাল, যে বর্ষাকালে রূপনগরের দুই সাইড থাকবে পানিতে, পুরো একবারে টইটুম্বু বা পরিপূর্ণ, এবং মাঝখানে সুন্দর রাস্তা, সবুজে ভরা একটি প্রকৃতি এবং পানি, মানে অস্থির একটা ওয়েদার থাকবে, জাস্ট লুক লাইক ওয়াসাম। তো এখন আছে রূপনগর, আমার সামনে মাত্র পার হয়ে গেল তাওসাং, এবং পিছনে আছে হলো রুদ্র, এখন রুদ্র পার হয়ে যাবে। তো রুদ্র এখনই পার হয়ে যাবে, সো লুক লাইক ওয়াসাম। জাস্ট আসলে বলার মতো কিছু নেই, শুধু এতটুকু বলতে চাই যে রূপনগরের সৌন্দর্য মানে এক কথায় পুরো মনোমুগ্ধকর, যা আমাদেরকে পুরো মানে হৃদয় একটা তৃপ্তি দেয়। সো এখন সামনে যাচ্ছি, দেখি এখন ওরা কোথায় নিয়ে যায়, ওইখানে যাচ্ছি। এবং আলামিন আমার ভিডিও করতেছে মোবাইল দিয়ে। আছে রূপনগর, তো রূপনগর থেকে এখন যাবো পাম্পে গোসল করতে ডিপ মেশিনে। তো যাচ্ছি, সামনে দুইটা বাইক চলে গেছে আমি, এবং পিছনে তিনটা বাইক আছে, সরি পিছনে আরও দুইটা বাইক আছে। ভিউয়ার্স এখন আমরা নামছি গিরিখাত, ইরিখাত দিয়ে, এবং পুরো খুবই অ্যাডভেঞ্চার। খারাপ সবারে দেখামু, নামো একজন করে নামো, মারা লাগছি ওই মারা লাগলো রে, ইরিখাত বড় খাত, সবাই হাই দাও, হাই এইগুলো আসলে সরিষা ক্ষেত,
আপনিও না দৌড় দিবেন। এই হচ্ছে অবস্থা, আমার পিছনে আরো অনেক মানুষ আছে। তো চলে না একটা ওরে, অনেক দূরে রে মামা। কোনটা মানে পড়তেছে কোনটা? সাবধানে আইস রে। বিভীষিকাময় অবস্থা, এই পড়ে গেলাম রে জুতা কাড়ে রে। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর সরু পথ, এই পথ দিয়ে আমাদের জীবন রক্ষা করতে হবে। সবাই খালি পায়ে একে একে অনেকেই যাচ্ছে, আমার সাথে আছে আরো 6 জন, আমরা সবাই যাচ্ছি। মানু
আমরা কাকাকে রিকোয়েস্ট করতেছি যাতে ডিপ কলটি বন্ধ না করে। এবং আমার পিছে আছে তাসিন, তাসিন সে হাই, এবং পাশে আছি হচ্ছে ইয়া তুষার, সে হাই দাও, কেমন লাগছে তোমার, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ কত জঙ্গল, ও মা খুব খুব সিরিয়াস একটা রাস্তা রে ভাই, এখানে তো আরো রাস্তা দেখাই যাচ্ছে না, পাশ দিয়ে হাঁটতে ও মা খুব কষ্ট হচ্ছে। জুতা হাতে আমি হাঁটছি, চিকন একটি রাস্তায় ধান হয়েছে, দেখুন ধানগুলা দেখুন, ও যে আমাদের তুষার আমরা ফাইনালি চলে আসলাম ডিপ কলের মাছ সামনে, অসাধারণ একটি পরিবেশ, অলরেডি রাবড়ি হেলমেটদারি মানুষ, একটা হচ্ছে রুদ্র আর একটা হচ্ছে সজীব, আর হচ্ছে তুষার, তুষার হাই, আর খুবই ক্লান্ত, ভাল লাগে না, ভিডিও লেগে আছি না আমার পানিতে নামছে, গরম পানি, গরম পানি, গন্ধ
So guys, আমি এখন নামবো আর আমি কি বয়ে বেঙ্গল চুষবো আর দছি তুমি যাও জয়েন করো ওটা ফুল এখন ওটা উঠে ভাগ তো গাইস আপনারা তখন দেখলেন যে আমরা ডিপ মেশিনে গোসল করলাম এবং অনেক দূর পথ হেঁটে এরপর আমরা ডিপ মেশিনে গেছি রূপনগরের ব্রিজে বাইক রেখে ওইখান থেকে মিনিমাম 4-5 কিলো হবে যে আমরা হাঁটছি মানে শুধু হাইটা যাইতেই লাগছে কমসে কম 40-45 মিনিটের মতো হাইটা যাইতে টাইম লাগছে তো আসলে কি বলবো এরপরেও গেছি 2-3টা ডিপ মেশিনে বন্ধ বন্ধ অ্যাট লাস্ট একটা ডিপ মেশিন আমরা খোলা পাইছি দেন ওইখানে আমরা গোসল করতেছি বাট ওইখানে পানি কম পড়ে আপনারা দেখলেন এরপরে আবার গেলাম আরেকটা ডিপ মেশিনে ওইখানে প্রচুর আয়রন তো ওইখান থেকে আবার ব্যাক করলাম অনেকখানি হাঁটতে 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 আরেকটা ডিপ মেশিনে গেলাম তো ওইখানে কিছুক্ষণ গোসল করার পরে এরপর আবার ব্যাক করলাম তো লাস্ট অফ অল এখন বাসার দিকে চলে যাইতেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ব্লগটি দেখার জন্য তো আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ